হাই বন্ধুরা, তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, আরেকটা কিন্তু নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো রীতিমতো অবাক হয়ে যাবে, তার কারণ আজকে যেই জায়গাটা যাচ্ছি ওখানকার কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিডিও নেই বললেই চলে। এমন একজন দাদার দোকানে যাচ্ছি, সেই দোকানের নাম কাবাবস অ্যান্ড মোর। দাদার নাম হচ্ছে শুভঙ্কর দা। তো ফেসবুকে কোনোভাবে আমার ভিডিও দেখেছে, তো আমার ভিডিও ভালো লেগেছে, তাই জন্য কিন্তু দাদা আমাকে মানে পার্সোনালি কিন্তু ইনভাইট করেছে যে দাদার দোকানে কিন্তু যেতে, খাওয়া দাওয়া করতে এবং কিন্তু জানাতে যে কেমন লাগে না লাগে দাদার দোকানের খাবার দাবার। তাই আজকে চলে যাচ্ছি দাদার দোকানে। দাদার দোকানের কাবাবস অ্যান্ড মোরের যে দোকান, সেই দোকানে কিন্তু হরেক রকমের আইটেমস পাওয়া যায়, মানে বার্গার থেকে শুরু করে, স্যান্ডউইচ থেকে শুরু করে, র‍্যাপ থেকে শুরু করে, পিজা থেকে শুরু করে, মকটেলস থেকে শুরু করে, আর কি বলবো, সব কিছুই একটা দোকানের মধ্যেই আছে। তো দোকানটা কোথায়, কীভাবে যাবে, কী কী বার খোলা থাকে, সমস্ত ইনফরমেশান জানিয়ে দেবো। আর নতুন একদম বলতে গেলে ভিডিও বেশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন অবধি আসেনি, তো আমি আমার ভিডিওর মাধ্যমে দাদার ভিডিও তুলে ধরলাম। আজকে একা যাচ্ছি না, সময় পেয়েছি, মামাকেও পেয়েছি সাথে করে, আজকে মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, ঈশ্বরের কৃপায় ভালো থাকবে। তা আজকে আমরা একটা ইনভাইট পেয়েছি, অনেকদিন পরেই পেলাম, অনেকদিন পরেই পেলাম, হ্যাঁ তাই তো, ভালোও লাগলো। আগেও একটা পেয়েছিলাম, তো তখন গেছিলাম, আজকে আবার নতুন করে পেয়েছি, যাই। শুভঙ্কর বাবু ডেকেছে আমাদেরকে, এটা আজকে মনে হচ্ছে যেন গর্বিত, আমরা এতদিন ধরে লাগাতার ইউটিউব করে যাচ্ছি, এত ব্লগ করে যাচ্ছি, আমরা তো বাবুর কাছে যাই, কেমন খাওয়া দাওয়া করাচ্ছে, কেমন খাওয়া দাওয়া আইটেম, খাওয়া দাওয়াগুলো কেমন হচ্ছে, সঙ্গে থেকো, ভালো থেকো, আর খেয়ে আমরা জানাবো, ঠিক আছে। তো চ্যানেলে যদি নতুন থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকপ্রির আপডেট কিন্তু সড়কে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আগে শোক করছে, পালে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিসে আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার, ঘোরানো করো শেষ নেই, আর কিন্তু কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে সটাং চলে যাচ্ছি, কোথায়, শুভঙ্কর দোয়ার দোকানে কাবাবস অ্যান্ড মোরে, সেখানে কী খাচ্ছি না খাচ্ছি তোমাদের জানিয়ে দিচ্ছি, চলো যাওয়া যাক, চলো। মোটামুটি কিন্তু চলে এসেছি আজকে গন্তব্যস্থল, সেটা হচ্ছে কাবাবস অ্যান্ড মোর। এখানে যে দাদা রয়েছেন, যিনি ওনার, মোটামুটি ওনার রয়েছেন, ওনার মা রয়েছেন, এই সেট আপটা ওনারা দুজনে মিলে সামলান, এছাড়াও ওনাদের কারিগর রয়েছে, সবাই মিলে কিন্তু এই দোকানটা কিন্তু সামলাচ্ছে। এই জায়গাটা যেখানে এসেছি, প্রচুর খাবারের আইটেম, দেখো দেখতে পাচ্ছ, প্রচুর খাবারের আইটেম, কী খাবো সেটা আমি বুঝতে পারছি না। আজকে যে জায়গাটা এসেছি একদম কিন্তু স্টেশনের কাছাকাছি, কোন স্টেশন সেটা এখন বলবো না, সেটা পরেই বলছি, কেন আমি চেষ্টা করি যাতে তোমরা স্টেশনের কাছাকাছি বা স্টেশনের মধ্যেই যাতে তোমাদের কিন্তু ডেস্টিনেশন থাকে, যাতে তোমরা এসে খেতে পারো, ঠিক আছে। মেনু কার্ডটা তোমাদেরকে দেখাই, প্রচুর প্রচুর আইটেম এখানে দেখতে পাচ্ছ, তোমরা একটু পজ করে নি দেখে নাও, এই যে পিজা রয়েছে, ফ্রাইড চিকেনের রয়েছে, অনেকগুলো আইটেমের রয়েছে, অনেক অনেক, এই দেখো বার্গার্স রয়েছে, আর এখানে র‍্যাপের ওপর রয়েছে স্ন্যাক্স অ্যান্ড মকটেলস, প্রচুর প্রচুর। দেখো এখানটায় মোটামুটি একটা তোমাদের দেখালাম, দাদা একটু কথা বলি, দাদা আপনার শুভ নাম কি? আমার নাম শুভঙ্কর বিশ্বাস। শুভঙ্কর বিশ্বাস, আপনার এই দোকানের নাম যেটা দেখলাম কাবাবস অ্যান্ড মোর, আচ্ছা এটার সেট আপটা কতদিন আগ হলো? এখন 3 বছর হয়ে গেল। 3 বছর? হ্যাঁ। 4 বছর 20 থেকে। 2020 থেকে? কিন্তু 2020 থেকে আমি রীতিমতো অবাক, সোশ্যাল মিডিয়ার মধ্যে তো এখনো 4 বছর হয়ে যাওয়া মানে, এখন রীতিমতো 4-5 দিন হলেই মানে, 1 মাস হলেই মানে বিশাল পরিমাণে সোশ্যাল মিডিয়া সবাই জেনে যায়, কিন্তু আপনার 4 বছরের দোকান এখনো লোক জানতে পারলো না? আমি খুব একটা ইউটিউব করতাম না, যেহেতু আমার বাড়ি থেকেই কতটা ক্লাউড কিচেন ছিল, আচ্ছা অনলাইন থেকে সবাই অর্ডার দিত, সব কিছু আমাদের লোকালের মধ্যে, তখন কাবাবস অ্যান্ড মোরই নাম ছিল, ক্লাউড কিচেন ছিল, ক্লাউড কিচেন ছিল, তখন এই দোকানটা ছিল না তখন, আচ্ছা আচ্ছা। তারপরে 2021 সালে আমি দোকানটা করেছি। 2021 সালে করেছেন, তো মোটামুটি এই 2-3 বছর হতে যাচ্ছে, তখনও এখনও প্রচারের মধ্যে আসেনি, এই আস্তে আস্তে মোটামুটি এবার লোকজন জানছে টুকটাক, তাই তো, মানে সোশ্যাল মিডিয়া এমনি লোকাল লোকাল এরিয়ার প্রচুর মানুষ আসে, লোকাল এরিয়ার প্রচুর মানুষ জানে আর অনলাইনে অর্ডার করে, তাই তো। আচ্ছা দাদা, মোটামুটি এই সেট আপটা করার মানে পেছনে কোনো একটা কারণ আছে, যে সবাই তো একটা সেট আপ করে, হঠাৎ করে মানে আপনি মাসিমা সবাই মিলে একটা এরকম একটা দোকান খুলে দিলেন? তারপরে দেখলাম যে মানুষ চিনছে, অর্ডার করছে প্রচুর পরিমাণে, যখন অর্ডারটা হয়ে যাচ্ছে তখন বাড়ি থেকে আর ওটা সামলানো যাচ্ছে, তখন আপনি কি চাকরি ড্রপ আউট করে দিয়ে ভাবলেন যে একবারে নিজের সেট আপই করে নিই মাসিমার সাথে হাতাহাতি?
হাতে হাতে করা শুরু করে দিয়েছেন। বাহ, এখানে দেখতে পাচ্ছি মাসিমার হাতে তৈরি হয়েছে কিন্তু বার্গার, এটা কি ক্রিসপি চিকেন বার্গার? নাই, এটা ক্রিসপি চিকেন বার্গার। ওরে বাবা, মানে অবাক হয়ে গেলাম, মাসিমা বানাচ্ছে ক্রিসপি চিকেন বার্গার, মানে এরকম দেখা মুশকিল হয়, মানে সচরাচর দেখা যায় না, মানে বাড়ির গৃহিণীরা বানাচ্ছেন ক্রিসপি চিকেন বার্গার, মানে সেখানে আমরা যেরকম যাই শেফ টেপের একদম ছিপছাপ করে একদম রান্না করে, সেখানে কিন্তু মাসিমা এগুলো করছে, দেখতে খুব ভালো লাগছে, মানে এটা একটা ফ্যামিলি বিজনেস বলতে গেলে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এখানে আইটেমটা প্রচুর, আমি তো প্রথমে দেখিয়ে দিলাম, আইটেমের ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে পুরো ভিডিওই লং হয়ে যাবে। জাস্ট বলো হিট আইটেম কোনগুলো, যারা যারা এখানে আসলে কি কি আইটেম খেতে পারে বেশি, বা বেশি সেল হচ্ছে কোন আইটেমগুলো? বাকেটগুলো বেশি সেল হয়, যেমন কাপেল বক্স আছে, উইংস বক্স আছে, উইংস বাকেট আছে, এই বাকেটগুলো খুব বেশি পরিমাণে হয়। আর এমনি আইটেম গুলোর প্রাইস গুলো যদি না জানি, এমনি যদি শর্টকাটে বলেন তাহলে কি কি আইটেম গুলো পাওয়া যায় এখানে, কিসের কিসের উপরে? পিৎজা, বার্গার, ফ্রাইড চিকেন, র‍্যাপ, স্যান্ডউইচ, আর বিভিন্ন রকম কম্বো আছে, চিকেনের বাকেট গুলো আছে। আর মকটেলস দেখলাম এখানটা, মকটেলস আছে, হ্যাঁ, তোমার ভার্জিন মোজিতো আছে, ব্লু লেমন আছে, এছাড়া মিল্কশেক গুলো আছে, স্ট্রবেরি মিল্কশেক। বাবা, এত কিছু কি, মানে মোটামুটি আমাদের ওয়েবসাইটটা তুমি একবার লিংকে দিয়ে দিলে পরে ওটা ওপেন করলে পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি লিংকটা পাই তাহলে দিয়ে দেবো। আর মোটামুটি তিন চারজন মিলে দোকানটা চালাচ্ছেন, তো সম্ভব হয় এত আইটেম যদি হুটহাট করে চলে আসে? চারজন মিলে মোটামুটি আমরা সামলে নিই, একটু সামলে না। মাংসটা দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড়, মানে যথেষ্ট দারুণ আছে। আর আপনারা তেল কি ইউজ করেন মোটামুটি? এই যে ডক্টর চয়েস, বাহ, তাহলে ডক্টর চয়েস রিফাইনে কিন্তু হচ্ছে। আর দাদা কি আপনি আপনি রান্না বান্না করেন? আমি ওনার কাছে না, আপনি ওনার ছেলে আছে। আচ্ছা, ওর শরীরটা খুব খারাপ, ওর জন্য আসতে পারছে না, তিন দিন ধরে আসতে পারছে না, তিনজনে মিলে মোটামুটি। ও মানে পার্সোনাল ডেলিভারি হয়? পার্সোনাল আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে কেউ যদি, ওয়েবসাইট কি কেবাব জেন মোড? হ্যাঁ, ওখানে গুগলে কি কেবাব জেন মোড, হ্যাঁ কেবাব জেন মোড সার্চ করলে পরে তোমার আমাদের গুগলের পেজটা খুলে যায়। আচ্ছা, ওয়েবসাইট বলে লেখা আছে, তুমি ক্লিক করলে, আচ্ছা, আমাদের পার্সোনাল ওটা ওয়েবসাইট, ওটা আর কত কিলোমিটার মধ্যে দেন? 2-3 কিলোমিটার মধ্যে ফ্রি থাকে, ফ্রি থাকে। তারপরে 49 এ আপনি অর্ডার করলে পরে একদম বাড়িতে ফ্রি ডেলিভারি পেয়ে যাবে। আচ্ছা, একটু টাইম লাগে যেহেতু একটাই ডেলিভারি ছেলে আছে, একটু আগে বলে দিলে পরে টাইম টু টাইম সে পেয়ে যাবে। এটা হচ্ছে পার্সোনাল ডেলিভারি। পার্সোনাল এছাড়া জোম্যাটো সুইগিতে আছে, জোম্যাটো সুইগিতে রেটিংটাও দেখে নিতে পারো কেমন আছে। আচ্ছা, কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই, শুধু একটাই কি যে প্রাইসটা অনেকটা রিজনেবল আছে। তাহলে বুঝতেই পারছো, আর পার্সোনাল ডেলিভারি গুলো 2-3 কিলোমিটারের মধ্যে ফ্রি, তারপরে যেরকম দূরত্ব হবে সেই, হ্যাঁ বেশি দূরে হলে পরে ও যাবে, একটা ছেলে গিয়ে আসবে, আবার অন্য ডেলিভারি থাকে, ওই জন্য আমরা বেশি দেরি দূরের গুলো নিই না, সেক্ষেত্রে আমরা বলি জোম্যাটো, জোম্যাটো থেকে করে নিতে। বাহ বাহ, যেহেতু জোম্যাটোতে 12-13 কিলোমিটার পর্যন্ত আছে, এখান থেকে রেডিয়াসে ব্যারাকপুর অব্দি দিকে আছে, আর এদিকে নৈহাটি অব্দি আছে। আচ্ছা, তো তখন সেক্ষেত্রে আমরা বলি জোম্যাটো থেকে করে দিই। আচ্ছা, এই হচ্ছে উইংস। আচ্ছা বাবা, অনেকটাই বড় হচ্ছে, এটা ফ্রাই হওয়ার পরে কিন্তু ভালোই বড় সাইজ হবে, এটা 49 এর পিস হয়ে যাবে, দেখতে পাচ্ছ, একদম সঙ্গে সঙ্গে লাইভ তোমাদেরকে ভেজে দেবে, কোনো আগের থেকে ভাজা ভুজার গল্প নেই, একদম পুরো অর্ডার আসবে, ভাজা হবে, তোমাদের দিয়ে দেবে। আচ্ছা, তো দোকানের দাদা টাইমিং কি আছে, যারা যারা আসবেন দোকানে?
দেখো আমাদের এখন বেসিক্যালি দুপুরবেলা 1:30 থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে, কিন্তু যেহেতু ছেলেটা শরীরটা খারাপ সেই জন্য এই কয়েকদিন একটুখানি বন্ধ রয়েছে, বিকেলবেলা 5টা থেকে রাত্রি 10টা অবধি ওপেন থাকে। কিন্তু জেনারেলি তোমার দুপুরবেলা 1টা 1:30 সময় ওপেন হয়ে যায় আর রাত্রিবেলা 10টা 10টা অবধি চলে। লাস্ট অর্ডার 10টার সময় আমরা নিই, ওটা ডেলিভারি করতে করতে গেছে। আচ্ছা, যারা যারা দূর থেকে আসে তারা যদি ফোন করে অর্ডার দিয়ে যায় তাহলে সেটা করে দিতে পারবেন, তাই তো? টেকওয়ে আছে, কেউ যদি ফোন করে বলে দিল কি আমার এই টাইমে ওটা লাগবে আমি রেডি করে রাখবো, এসে নিয়ে চলে যেতে পারে, কোনো অসুবিধা। আর এমনি রাত 10টা পর্যন্ত কি সব আইটেম পেয়ে যাবে মোটামুটি? পাওয়া যাবে, যদি কখনো কোনো কিছু আউট অফ স্টক হয়ে যায় সেক্ষেত্রে তো কিছু করার থাকে না, না তাই জন্য মানে সবই আগের থেকে একটু অর্ডার করলে ভালো। আমাদের কাছে সেটা সবকিছুই থাকে, সবকিছুই থাকে, সাথে কোনো রকম বলার দরকার নেই, সবই আসলে পরেই পেয়ে যাবে, পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝেই গেলে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে মোটামুটি আমার খাবার রেডি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি কতগুলো ক্রিসপি চিকেন বার্গারের কিন্তু অর্ডার এসেছে, সব অনলাইন। এখন আজকে বৃষ্টি করছে তো বেশি মানুষজন কম এসছে, সব অনলাইনে আজকে সব, কিন্তু সুইগি জোম্যাটো পার্সোনাল অর্ডার তো দেখতে পাচ্ছি না, সব সুইগি জোম্যাটো থেকে আজকে অর্ডার করেছে। যেসব প্যাক হচ্ছে এই হচ্ছে জোম্যাটো, জোম্যাটোতে সব চলে যাচ্ছে। সুইগি জোম্যাটোতে মানে দাদার কাছে যেটা জানলাম অনলাইনেই বেশি পরিমাণে অর্ডার যায়, আর এখনও তো অনেক অনেক মানুষেরা এখনও জানতে পারেনি, জানতে পারলে প্রচুর মানুষ এখানে আসবে। আচ্ছা, মোটামুটি এখানে দেখতে পাচ্ছ কম্বো একটা নিয়ে নিয়েছি, প্রচুর খাবারের আইটেম, যাই কারণে কিন্তু আমি মানে মাথা ঠিক করতে পারছি না যে কী খাও। এটা হচ্ছে ক্রিসপি চিকেন, যে ক্রিসপি চিকেন বার্গার বলছে, যেটা হচ্ছে এখানকার পপুলার আইটেম। এই যে বার্গারটা, এটা যদি শুধু নাও তাহলে 99 পড়ছে। এখানে যে পপকর্ন দেখতে পাচ্ছ, এই পপকর্নগুলো 6-7 পিস এখানে রয়েছে, ক্রিসপি পপকর্ন যেটা বলছে, ক্রিসপি চিকেন পপকর্নের মতো যেটা বলছে, 12 পিসের দাম হচ্ছে, ওটা হচ্ছে 100 টাকা দাম, ঠিক আছে? তো যদি তোমরা কম্বোর মধ্যে করে নাও দাম কিন্তু একটু কমে যায়। তো তোমরা যদি ক্রিসপি চিকেন বার্গার আর যদি পপকর্নটা যদি তোমরা নাও তাহলে এটার দাম 129 টাকা পড়ে। আর যদি এই ফ্রাইড দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, দিয়ে দু রকমের ডিপ দিয়েছে, একটা টমেটো কেচাপ আর একটা মেয়োনিজ, এই কম্বোটার দাম পড়ছে হচ্ছে 150 টাকা, ঠিক আছে? তোমাদের বার্গারটা দেখাই, এরকম বার্গার আমি খাইনি, আমি নর্মাল বার্গার খেয়েছি, দেখতে পাচ্ছ ভেতরে কতটা পরিমাণে চিকেন। এই দেখো ক্রিসপি চিকেন বার্গারটা, নর্মাল দাম 100 টাকা নিচ্ছে, কিন্তু সত্যিকারে কিন্তু এই বার্গারটা যথেষ্ট বড় পরিমাণে সাইজ, একবারে মাথ মুখে আসবে না, আর ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে চিকেনের কিন্তু চিকেন দেওয়া আছে, ক্রিসপি চিকেন। তো একসাথে কিন্তু তোমরা ক্রিসপি চিকেন বার্গারটা খেলে কিন্তু চিকেনেরও একটা ফ্লেভার পাবে, বার্গারেরও একটা ফ্লেভার পাবে, আর ভেতরে দেখেছো সব কিছু কিন্তু দিয়েছে বার্গারে যেসব থাকে। তো আমি কম্বোটাই প্রেফার করলাম, কারণ 150 টাকাতে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এরকম পপকর্ন দিয়ে ক্রিসপি চিকেন বার্গার একদম পুরো রিজনেবলই হলো, যেটা সবসময় বলি আজকে কাবাবস এন্ড মোড়ে এসে প্রথমবার, চলো অনেকদিন পর লাস্ট কিন্তু খেয়েছিলাম। এই ক্রিসপি চিকেনের গল্পটা মনে পড়লেই আমার তপদিদির কথা মনে পড়ে, যেটা বেলগড়িয়া, কারণ তপদিদির ক্রিসপি চিকেনটা খুবই ভালো লাগে, এছাড়া টুকটাক এদিক ওদিক করেছি কিন্তু তপদিদিরটা বেশি ভালো লাগে। তো দেখা যাক আজকে ক্রিসপি এই পপকর্নটা এখানকার দাদার দোকানের কেমন লাগে সেটা খেয়ে বলি। তো চলো ফার্স্ট বাইট নেওয়া যাক পপকর্নের। সেটাই কিন্তু একটা মচমচে ভাবে না, ক্রিসপি করে যেতে মচমচেই হবে, কিন্তু একটা জিনিস সবাই করলাম বোনলেস। এই দেখো দেখতে পাচ্ছ এই যে পপকর্নগুলো বলেছে, পপকর্ন বলছে কিন্তু সাইজগুলো কিন্তু এক একটা যথেষ্ট বড়, আর কিন্তু সত্যিকারে কিন্তু বোনলেস রয়েছে, একটাও কিন্তু হার পাচ্ছি না। 12 পিসও তোমরা নাও 100 টাকার পুরো রিজনেবল, কেচাপ মেয়োনিজ দিয়ে ডিপ করে, চলো এটা আমি বোনলেস নাকি দেখে দিই। আর দেখতে পাচ্ছ বাইরে থেকে পুরো চিকেন দেখা যাচ্ছে, আর এই যে ক্রিসপি চিকেনটা যেটা রয়েছে দাদা, এটাও কি বললে? আমি মুখে খেতে পারলাম না, নিজ দিয়ে এলো উপর দিয়ে তো ভাঙেনি, আর একটা বাইট নিতে হবে। বাহ, যথেষ্ট বড় পরিমাণে বার্গারের ব্রেডটা দারুণ লাগছে। হ্যাঁ, চিজটা কিন্তু মুখে পড়লো, চিজের যে ফ্লেভারটা দিয়ে যায় দারুণ দারুণ।
বার্গার আর চিকেন দুটোরই আনন্দ পাবে, দারুণ লাগবে। তাহলে একটু মামা খেয়ে বলুক, তারপর আমরা এটা খাবো। অসাধারণ চিকেন পপকর্ন, সবাই ভালোই হবে, তবে একটু খেয়ে দেখছি। অপূর্ব চিকেন বার্গার ধরাই যাচ্ছে না, এত বড় এবং খেয়েছিলেন, ট্রাই করছি, ট্রাই করে দেখছি কেমন হয়েছে না হয়েছে। অপূর্ব লাগছে, আমার আর কিছু বলার নেই, এমন খুশি, ভালো লাগবে। তোমরা আসো, খাওয়া করো, আচ্ছা দাদার কাবাবজের মোড়ের দোকানে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরে শ্যামনগর স্টেশনে নেবে। এক নম্বর প্ল্যাটফর্মের থেকে কৃষ্ণনগরের দিকে মুখ করে নিচের দিকে নামবে, নিচের দিকে নেবে রেলগেটের থেকে সামনে এসে রেলগেট থেকে ওপারে চার নম্বর প্ল্যাটফর্মের ওপারে রেলগেটের ওপারে যাবে। এই দেখো এক নম্বর প্ল্যাটফর্ম, রেলগেট টপকে চার নম্বর প্ল্যাটফর্মের পাশে যে রেলগেটের পাশ থেকে বেরোলে রাস্তার মোড় থেকে কিছুটা এলেই বাঁদিকেই কিন্তু কাবাবসের মোড় পেয়ে যাবে। এছাড়া ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে, গুগল ম্যাপের লোকেশান দেওয়া থাকবে। আশা করি তোমাদের অসুবিধা হবে না, আসার আগে একটা পারলে ফোন করে নিতে পারো দাদাকে। আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদেরকে লোকেশান বুঝিয়ে দিয়েছি যে কীভাবে আসতে হবে, তো বুঝেই গেলে তো শ্যামনগর। হ্যাঁ শ্যামনগর মানে সমাধি, শ্যামনগর মানে বাম্বু বিরিয়ানি, আর কিছু জানো না? তো নতুন জিনিস তো তুলে ধরলাম, কাবাবসের মোড়। তাহলে শুধু বিরিয়ানি নয় মানে সমাধিক, অবশ্যই সমাধির বিরিয়ানি খাও, আমি বারণ করছি না, সমাধির বিরিয়ানি খাও, বাম্বু বিরিয়ানি খাও। এবারে পিজা বার্গার ওগুলো তো খেতে হবে, ওগুলোর জন্য কে আছে? ওগুলোর জন্য কিন্তু আমাদের শুভঙ্কর দা রয়েছে কাবাবসের মোড়ে। ও কেমন লাগলো খাবার দাবার? আমাদের খাওয়া দাওয়া অসাধারণ লাগলো, প্রত্যেকটাই অসাধারণ। বাহ, তো দাদার রিকোয়েস্টে দাদা বললে একটু কম্বো ট্রাই করো, তাই জন্য কিন্তু দাদার রিকোয়েস্টে ক্রিস্পি চিকেন বার্গার, তার সঙ্গে পপকর্ন, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কম্বো 150 টাকা, শুধু যদি বার্গারের সঙ্গে পপকর্ন হয় 129 টাকা। এছাড়া প্রচুর আইটেম আছে, এত কিছু খেতে পারবো না, কারণ আমাদের কিন্তু আবার সেকেন্ড পার্ট আসছে, আজকের দিনের জন্য সেকেন্ড পার্ট আসছে, তাই জন্য বেশি খাওয়া দাওয়া করিনি। ওই 150 টাকার কম্বো খেয়েই আমার আর মামার অবস্থা খারাপ, বার্গারটাই তো খেলেই পেট ভরে যাবে। তো আমাদের খাবার দাবার ভালো লেগেছে, এবং একটা জিনিস জানলাম, পপকর্নগুলো বোনলেস, বার্গারের ভেতরে যে ক্রিস্পি চিকেন আছে ওটাও বোনলেস, এটাই কিন্তু মজা লাগবে। আর দাদার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে, এখন স্ক্রিনেও ভাসছে। আসার আগে অবশ্যই যারা দূর থেকে আসছে ওটা ফোন করে নেবে, তাহলে কিন্তু সমস্ত আইটেম পেয়ে যাবে। তো যারা যারা শ্যামনগর চত্বরে আসছো, ঠিক আছে, অবশ্যই ভাইরাল সমাধি, ভাইরাল বাম্বু বিরিয়ানি এসব খেতে আসছো, তো স্টেশনের সামনেই কিন্তু দাদার দোকান, টুকুস করে খেয়ে নিয়ে তারপরে তোমরা বিরিয়ানি খেতে যাও, এইটুকু অনুরোধ রাখলাম। ঠিক আছে, তো যাই হোক, এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকপ্রিয় আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ভিডিও ইনফরমেশন যে ডায়লগ, খালি পেটে ঘরে যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে। আর অবশ্যই কিন্তু সময় পেলে চলে আসতে পারো, বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, মানে খিদে পেলেই একটু এই ধরনের আইটেম খাওয়ার ইচ্ছা হলেই চলে আসো, এক সেই খাওয়া দাবার খেয়ে যাও। আর ভালো মন্দ রিভিউ কমেন্টে লিখো না, এখানে এসে দাদাকে বলে যাও, আরও বেটার করার চেষ্টা করো, আশা করি ভালোই লাগবে তোমাদের, নিরাশ হবে না তোমরা। ঠিক আছে, তো চলো, তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। দেখা যাক নতুন কি পার্ট নিয়ে আসি, বৃষ্টিতে প্রচুর পড়ছে, সেকেন্ড পার্ট করবই, আগের দিনও দুটো পড়ে গেছে, আজকে কটা করতে পারি জানি না, এই খেতে পেট ভরে গেছে। তো চলো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, ঠিক আছে, চলো।